আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি তুলে ধরবো সেটি হচ্ছে বাইশ মুরগির লাভ লসের হিসাবটি এক মাস লালন পালন করার পর বাইশ মুরগি থেকে কতটা লাভ হতে পারে বা লস হতে পারে সেই হিসাবটি আপনাদের সামনে তুলে ধরবো আমার মুরগির বয়স আজকে বত্রিশ দিন মুরগির সব বিক্রি শেষ হয়ে গেছে এখানে চৌত্রিশটা মুরগি রয়ে গেছে এগুলো অর্ডার হয়ে গেছে সকালে নিয়ে যাবে আমি বত্রিশ দিন লালন পালন করার পর কতটুকু ওজন আসছে কত বস্তা খাদ্য গেছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরবে এবং কত টাকা করে বিক্রি করছি সে বিষয়টি তুলে ধরব আপনার আজকে বত্রিশ দিনে আজকে মুরগিগুলো এমনিতে যেহেতু সবগুলো বিক্রি হয়ে গেছে মুরগিগুলো লারা খাইছে যার কারণে মুরগিগুলো খাদ্য কম খাচ্ছে এবং তুলনামূলকভাবে আজকে একটু ওজনটা কমই তারপরে আমি আপনার সামনে দুইটা মুরগির ওজন ধরবো আজকে পাল্লাটা জিরুটা পাল্লা জিরু আছে এখন দেখুন এক মুরগিটির ওজন কতটুক এটা দুই কেজি আশি গ্রাম আছে আর অন্য একটা মুরগি এখন আবার দেব ওইটা দেখাচ্ছি ফুটেন মাথায় ফুটেন তারা যাবে ছেড়ে দেন এটা দুই কেজি সত্তর গ্রাম মানে এভারেজ আপনার বর্তমান যে মুরগিগুলো আছে এগুলা দুই কেজি উনিশশো গ্রাম এরকম আছে তবে আমি আগে যেইগুলো বিক্রি করছি ওইগুলো অ্যাভার্সে এমনই ছিল আজকে খাদ্যটা হয়তো কম খাওয়ার জন্য একটু ওজনটাও কম দেখাচ্ছে আসলে আমরা এখন খাতাতে দেখি যেইগুলো বিক্রি করছে সেই খাতাগুলোতে আমরা কত করে ওজন পাইছে আমরা একটু দেখে নেই। এটা একদম সর্বপ্রথম এক তারিখে বিক্রি অর্থাৎ এটা আঠাশ দিনে যে বিক্রি করছিলাম আঠাশ দিনে অ্যাভারেজ ছিল সতেরো ষোলো এরকম দেখুন সতেরো এটা গ্রিল সাইজ বিক্রি করছিলাম এটা একটু ছোটো বিশ টাকা গ্রিল সাইজ পরের পেজে দেখুন আঠারো উনিশ সতেরো পাল্লাগুলো কিন্তু মোটামুটি সতেরো নিচে নেই প্রত্যেকটা পেজেই সতেরো আঠারো ষোলো এর তিন তারিখ হিসাবে দেখুন আঠারো উনিশ চার তারিখের হিসাবটা উনিশের উপর দিয়ে আসছে আমরা সব হিসাবটা এই সাইডে করে একসাথে হিসাব করার জন্য এক সাইডে সিরিয়ালে তুলেছি দেখুন চল্লিশ পিস কতটুকু ওজন করে আসছে টোটাল এখানে আঠেরোশো ষাট পিসে আসছে গিয়ে পনেরোশো আটত্রিশ কেজি অবশিষ্টগুলো এই সাইডে আসুন আমরা একটু খরচের হিসাবে চলে যাই এটা তো ওজনটা দেখলাম খরচা কত হয়েছে খরচের হিসাবটা একটু দেখে নিই আমি চুনটা একটু খামারে বেশি ব্যবহার করে থাকি চল্লিশ কেজি চুন সব কিছু কাঠের গুঁড়া ব্লিচিং পাউডার হুইল পাউডার ইত্যাদি খরচ আসছে গিয়ে আমার খরচ চোদ্দো হাজার ছশো তিরিশ টাকা এটা বাচ্চার হিসাব সহ আসছে আস ওষুধের খরচ হিসাবটা হচ্ছে গিয়া পনেরো হাজার দুশো সত্তর টাকা এই হচ্ছে গিয়ে আমার এক মাসের খরচের হিসাব এখন আমরা চলে আসি লাভ লসের হিসাবটা বা আমরা কত টাকা বিক্রি করতে পারছি কতটা লস হলো বা লাভ হলো কত বস্তা খাদ্য খাওয়াইছি একটু বিয়ার্স দেখে নিই এছাড়া খাদ্য বস্তা মোট আমি আগে একশো পাঁচ বস্তা আনছিলাম লাস্টে বিক্রির সময় আরও পাঁচ বস্তা আনছি ওটাতে তিনটা ফেরত দিয়েছি দুইটা আমি খাওয়ানো হয়েছে মোট একশো সাত বস্তা খাদ্য খাওয়াইছি এখন আমরা লাভ লস হিসাবে চলে যাই বিহার্স এখানে আমার বিক্রি হিসাবটা দেখুন টোটাল চার তারিখ পাইকের বিক্রি গিয়া টোটাল আঠারোশো সত্তর পিস ওজন আসছে গিয়ে আপনার চৌত্রিশশো সাতাশি কেজি দুশো গ্রাম এটা আমি এক প্রথম বিক্রি করছি একশো টাকা পরে একশো দুই লাস্টেরগুলো বিক্রি করছি একশো তিন টাকা আমি অ্যাভারেজ লিখছি একশো এক টাকা অ্যাভারেজ আর একটু বেশি আসবে কিন্তু আমি একটু কমাই ধরছি খুচরা বিক্রি করছি এটা একশো দশ টাকা একশো পনেরো টাকা যার থেকে যেমন পারছি এটার দরটা আমি লিখি নিই এটা আসছে গিয়ে আপনার একশো ছষট্টি পিসে তিনশো পনেরো কেজি এটার হিসাবটা আসছে গিয়ে চৌত্রিশ হাজার এক ভাই পাঁশের ভাই খুশো উনিও নিয়েছিল আপনার একত্রিশ পিস নিয়েছিল এটা একশো দশ টাকা করে নিয়েছি ছয়শো ছয় হাজার চারশো সামথিং আসছিল উনি চারশো টাকা দিছে অবশিষ্ট আমার খামারে যে মুরগিগুলো রয়ে গেছে চৌত্রিশ পিস এই মুরগিগুলোর ওজন অ্যাভারেজ আমি কমাই ধরছি এগুলো আমি অ্যাভারেজে উনিশের অভার পাবো তারপরও আমি কমাই ধরছি এখানে আঠারোশো গ্রাম করে অ্যাভারেজ আমি ধরছি চৌত্রিশ কেজি ওজন আসে গিয়ে আঠারোশো করে হলে ষাট কেজি ষাট কেজি একটু বেশি আছে আমি ষাট কেজি ধরছি এটা একশো টাকা করেই ধরছি হ্যাঁ দুই টাকা বেশি আছে তারপর আমি দুই টাকা কমাই ধরছি যেহেতু এটা এখনও বিক্রি করিনি একটু কমাই ধরছি এই জন্য ছ হাজার টাকা আমার টোটাল বিক্রিটা আসছে গিয়া তিন লাখ নিরানব্বই হাজার তিনশো বাষট্টি টাকা অ্যাভার্জে যে ওজনটা এখানে পাইছি যে ওজনটা পাইছি গিয়ে আপনার আঠারোশো ছিষট্টি গ্রাম বর্তমানে অ্যাভার্জে ওজনটা এটা আসছে আপনার আর বাকি যে একশো মুরগি ওইগুলো আমার ছোটো থেকে কিছু মারা গেছে কিছু বাউরালে নষ্ট করছে প্রথম অবস্থায় বুডার অবস্থায় ষাট পিসের মতন বাউরালে মেরে ফেলছে বাকি চল্লিশ পিসের মতন এগুলো এমনিতে পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে মারা গেছে এখন আসুন আমরা খরচের হিসাবটাতে আসি আমি আদার খাইছে একশো সাত বস্তা বিওয়ার্স আপনারা সবাই জানেন যে বর্তমানে খাদ্যর দাম আরও একশো টাকা করে বাড়ছে এই মাস থেকেই কিন্তু আমি যখন শুনছি খাদ্য ব্যবস্থা বেড়ে গেছে তখন আমি কিছু রিজার্ভ করে রাখছি আমার খামারে জানি যে একশো দশ বস্তার মতো খাদ্য লাগে তখন আমি ডিলারের মাধ্যমে ওনাকে অ্যাডভান্স করে আমি খাদ্যগুলো রিজার্ভ রেখেছিলাম উনি আমার থেকে নগদে রাখত বাইশশো বিশ টাকা করে তাই আমি একটু সাশ্রয় এই দিক দিয়ে একটু সেভ পাইছি যে পরবর্তীতে খাদ্যগুলো দাম বাড়ে নেই আমার একশো সাত বস্তা খাদ্যর দাম আসে গিয়া আপনার দুই লাখ সাতত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা বাচ্চা নিয়েছিলাম বাইশশো উনত্রিশ টাকা করে তিরিশট্টি হাজার আষ্টশো টাকা ওষুধ খরচ পনেরো হাজার দুশো আর অন্যান্য যেইগুলো বিদ্যুৎ খরচ কাঠের গুঁড়া আর আনুষঙ্গিক যেসব খরচ আছে পেপার টোপার আভিজাবি ওইগুলো চোদ্দো হাজার ছশো তিরিশ টাকা আমার টোটাল খরচ আসছে তিন লাখ একত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা তাহলে আমার বিক্রি আসছে তিন লাখ নিরানব্বই হাজার সামথিং তাহলে আমরা চলে আসি আমাদের লাভ লসের হিসাবটা আমার বিক্রি হচ্ছে তিন লাখ নিরানব্বই হাজার খসড়া হচ্ছে হচ্ছে তিন লক্ষ একত্রিশ হাজার আমার লাভ হচ্ছে গিয়া আটত্রিশ হাজার টাকা বিওয়ার্স এইখানে কোনো ফল্ট নেই আমি প্রথম দিন থেকে আপনাদেরকে আমার খাতার হিসাবটা দেখেছি দেখুন হাতে লেখা এক এক দিন এক এক রকম যখন অনেক সময় ছোট আমার যে ছেলেটা থাকে ও লেখা লেখছে যার কারণে এইখানে কোনো সরসাছরি কিছুই নেই দেখুন দুই তারিখ থেকে হিসাবটা আসছে খাদ্যর হিসাব ওষুধের হিসাবটা খরচের হিসাবটা এখানে একটু ওই যে আগে খামার ওয়াশ করার পর চুন যে দিন থেকে আনছে এই দিন থেকেই এই হিসাবটা আসছে এখানে জেনুয়েন হিসাবটা আসছে এখানে কোনো কিছুই নেই দেখুন আমার বাচ্চা আসছে গিয়া তিন তারিখ থেকে তিন তারিখ থেকে হিসাবটা করা হচ্ছে তিন এগারো দুই হাজার বারো বিশ সরি দুই হাজার বিশ এই থেকে শুরু হয়েছে আমার এই মাসে টোটাল লাভটা হচ্ছে গিয়া আষট্টি হাজার এখন মুরগির দাম গত বেশ থেকে অনেকটা কম একশো টাকা করে পাচ্ছি একশো দু টাকা তিন টাকা এমন গত বেশে একশো আট টাকা দশ টাকা পর্যন্ত পাচ্ছি এখন এই বেশে আবার আপনার বাচ্চার দাম গত বেশের তুলনায় দশ টাকা করে বেড়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার বাইশশো মুরগিতে লাভ হচ্ছে হচ্ছে আষট্টি হাজার টাকা তাহলে এক হাজার মুরগিতে আমার লাভ হচ্ছে আপনার এক হাজার মুরগিতে লাভ হচ্ছে তিরিশ হাজার অর্থাৎ আমি যদি আষট্টি হাজারে বাইশ দিয়ে ভাগ করি অর্থাৎ বাইশশো মুরগির আমার এই খামার করতে গেলে কিছু মারা যাবে ওইগুলো সহ হিসাব করতে হবে তাহলে আমার তিরিশ টাকা সামথিং করে আসতেছে আর এক হাজার হচ্ছে তাহলে তিরিশ হাজার টাকা আমার এক হাজার মুরগি থেকে তিরিশ হাজার লাভ হচ্ছে আর যদি ধরি দু বাইশশো মুরগিতে আমার আশট্টি হাজার টাকা তো ভিউয়ার্স খুব যত্ন সহকারে মুরগি লালন পালন করতে হবে খুব সতর্কতার সাথে যদি এখানে মুরগি কোন দুর্ঘটনা ঘটে মারা যায় তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমার প্রথম অবস্থায় বাউরালে অ্যাটাক করছিল আল্লাহর রহমতে সেটা দুই দিনের বাচ্চা ছিল যাই মারা গেছে তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি যদি বড় হওয়ার পর যদি এই ক্ষতিটা হতো তাহলে আমার বিশাল আকারে লস হয়ে যেত প্রিয় ভিওয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম